আমি বলেছি 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে টাকা ফেরত দিতে হবে, মোটরসাইকেল ফেরত দিতে হবে। কাপুরুষ, বাপ বেটা, লজ্জা পাও না? লজ্জা হয় না পরের জমির পরের টাকা দিয়ে মোটরসাইকেল নেও কেন? নেও কেন? আগামীকাল সন্ধ্যা হতে শ্বশুরকে মোটরসাইকেল ফেরত দিবা। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশিয়া মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর ফকির কি পায় না? ফকিরকে দিতে পারে না গাড়িটা? বাপ বেটা ভিক্ষে করে খাও, বাপ বেটা ভিক্ষে করে খাও, লজ্জা হয় না? ওই যে তোমার বাপ পাশে বসে আছে, দেখো দেখো, বাপ বেটা তাকাও, পরস্পর তাকাও, বাপ বা আল্লাহ আব্বু আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে ভিক্ষে করে খেতে বলছে। আমি লজ্জা দিতে চাইনি, আমি মিথ্যে কথা বলিনি, আপনি টাকা নিলেন কেন? আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা করব কেন? ঢাকা শহরের পাশে বসবাস করি, সারাদিন মানুষের যদি ব্যাগ বহন করে ট্রেনে দিই গাড়িতে দিই, তাহলেও সকালে আমার বিকেলে আমার 300 টাকা হবে, ভিক্ষা করে খাবো কেন? জি আমি এটাই বলছি, ভিক্ষা করে খাবো কেন? সারাদিন কাজ করে খাবো, বুঝাতে পারিনি কথা, ভিক্ষা করে খাবো কেন? তবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। 20 বছর থেকে বলে আসছি, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে।